হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা বেগুনের তরকারি। মানে হিন্দিতে এটাকে মশালা বেগুন বলে, কিন্তু বাংলায় এটাকে বলবো আমরা মশলাদার বেগুনের তরকারি। যাই হোক, খুব সহজ রেসিপিতে আমরা সবজিটা তৈরি করব আর খেতে অসাধারণ সুস্বাদু করে তৈরি করব। চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি 200 গ্রাম বেগুন নিয়েছি, ছোট সাইজের বেগুন, যেটা দেশি বেগুন বলা হয়ে থাকে। বোটাটা ফেলে দিয়ে আমি এক একটা বেগুনকে 4-4 টুকরো করে কেটে নিয়েছি আর কেটে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন, আমি পেঁয়াজ কেটে রেখেছি, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এখানে দেখুন, 2টো মিডিয়াম সাইজের টমেটো, এগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 10-12 কলির মতো রসুন আর 1 ইঞ্চির মতো আদার টুকরো কুটে রেখেছি ভালো করে। আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এবার এখানে দেখুন, আমি কড়াই বসিয়েছি, ইন্ডাকশনের ওপর হিট চালু করে দিয়েছি। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি, এটা রিফাইন্ড তেল, আপনি চাইলে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন আর পছন্দ অনুযায়ী তেলের পরিমাণ কম বেশি করতে পারেন। তেলকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা 1 পিঞ্চ মতো হিং দিয়ে দেব। হিঙের সাথে সাথে দেবো আমরা জিরে, 1/2 টিস্পুন মতো আমি জিরে অ্যাড করছি। আর এর সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন মতো সর্ষে, কালো সর্ষে, এটাকে রাইও বলা হয়ে থাকে। জিরে আর সর্ষেকে খুব ভালো করে ভাজা হতে দেব, মানে খুব ভালো করে ফুটতে দেব। জিরে সর্ষে খুব ভালো করে ফুটে গেছে, এবার আমরা এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করে দেব। পেঁয়াজ দিয়ে একটু মিলিয়ে নেব তেলের সাথে ভালো করে। পেঁয়াজের সাথে আমরা লবণটাও দিয়ে দেব। সবজিতে আমাদের যতটা লবণ দরকার পুরোটা লবণ আমরা এখানেই দিয়ে দেব। লবণ দিলে কি হবে, পেঁয়াজটা জলদি নিজের পানিটা ছেড়ে দেবে আর জলদি জলদি ভুনা হয়ে যাবে। লবণ শুরুতে অ্যাড করার সময় একটু কমই অ্যাড করবেন হিসাব থেকে, কারণ যদি একটুখানি কমও থাকে পরে আমরা চেক করে লাস্টে অ্যাড করতে পারি। আর শুরুতেই যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে পরে আর কোনো রাস্তা থাকে না, তখন খেতে একেবারেই ভালো লাগে না। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার একটুখানি ব্রাউন হয়ে গেছে। এবার আমরা আদা রসুনের যে কুটটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। আপনি চাইলে এখানে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমরা টমেটো অ্যাড করে দেব। আপনি দেখতে পাচ্ছেন আমি টমেটোটা দিয়ে দিয়েছি, এবার টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। আর টমেটো অ্যাড করার পরেই সাধারণত আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে থাকি, কিন্তু এখন আমি টমেটোর পরে গুঁড়ো মশলা অ্যাড করার আগে একটুখানি জল দিয়ে দেব, তাতে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়। একটু জল দিয়ে আমি মিশিয়ে নিলাম, এবার আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ টিস্পুন আমি হলদির পাউডার দেব, এটা 1/2 টিস্পুনের থেকে একটু কম দিলাম। স্বাদ মতো গুঁড়ো লঙ্কা দেব, মানে লাল লঙ্কার গুঁড়ো দেব। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। 1 টিস্পুন মতো আমি দিচ্ছি ধনে পাউডার, দুবার করে দিয়েছি মানে আধা আধা করে। আর 1/4 টিস্পুন মতো আমি শাহি গরম মশলা গুঁড়ো দিলাম, এটা আমার ঘরে বানানো শাহি গরম মশলা। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি চাইলে চেক করতে পারেন। এখন আমরা সমস্ত মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত কি এটা 100% কুক না হয়ে যায়, মানে কি 100% পর্যন্ত এটা সফট না হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কি টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে, একেবারে গলে গেছে, ওপর দিয়ে তেল দেখা যাচ্ছে। এবার আমরা এর মধ্যে বেগুনগুলোকে অ্যাড করব। জল থেকে তুলে নিয়ে ডিরেক্ট বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো অ্যাড করার পরে মশলার সঙ্গে বেগুনটাকে
মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করব। বেগুনকে আলাদা করে ফ্রাই করার কোনো দরকার নেই, কারণ আমি খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা একেবারে ডাইরেক্ট করার প্রসেস। তো 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে বেগুনটাকে আমরা ফ্রাই করব, যাতে মশলার স্বাদটা বেগুনের ভেতর পর্যন্ত যেতে পারে। 3 মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পানি অ্যাড করব। আপনার পছন্দ মতো জল অ্যাড করবেন, যতটা আপনার গ্রেভি কনসিস্টেন্সি দরকার ততটাই আপনি জল অ্যাড করবেন নিজের হিসাব অনুসারে। আমিও নিজের পছন্দ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ কি বেগুনটা 100% পর্যন্ত গলে না যায়। আমরা যখন বেগুনটাকে আলাদা করে ফ্রাই করে তারপরে আলাদা করে মশলা তৈরি করে তার মধ্যে বেগুনটা অ্যাড করি, সেখানে বেগুনটা খুব ভালোভাবে ওপর থেকে ভাজা হয় আর খুব ভালোভাবে নরম হয়ে যায়, মানে একেবারে কি বলে মানে পিলপিলা হয়ে যায়, যেটা আমরা হিন্দিতে বলে থাকি পিলপিলা হয়ে যায়, বা আমি বাংলায় বলতে পারি যে একেবারেই নরম হয়ে যায়। সেক্ষেত্রে এই যে আমরা রেসিপিটা বানাচ্ছি এখানে বেগুনটা অতটা নরম হবে না। যদি আপনি খোলা মানে প্রেশার কুকার ছাড়াই খোলা আপনি বেগুনটাকে সিদ্ধ করেন তাহলে আপনার বেগুনটা যেমন গলে এখানেও বেগুনটা সেরকমই গলে এবং খেতে খুবই ভালো লাগে, একেবারেই অন্যরকম স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন কি আমাদের গ্রেভি কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট হয়ে গেছে আর বেগুনটাও খুব ভালোভাবে গলে গেছে, এবং কেমন গলেছে আপনি দেখেই বুঝতে পারছেন কি এটা একেবারেই ওভারকুক হয়নি। এবার আমরা কিছুটা ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মারাঠিদের মধ্যে খুব বেশি পছন্দ করা যায়, পছন্দ করা হয়, এই কারণে আমি নর্মালি অ্যাড করে থাকি। আপনি ভাববেন না, আপনি যদি দিতে না চান তাহলে একেবারেই কোনো ইয়ে নেই, কোনো অসুবিধা নেই, অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি পারেন তাহলে অ্যাড করবেন, অ্যাড করলে খুবই ভালো লাগে। মুংফলির গুঁড়ো মানে চীনাবাদামের গুঁড়ো যদি আপনি অ্যাড করেন সবজিতে খুব ভালো লাগে খেতে। এবার আমাদের সবজিটা কুক হয়ে গেছে, যদি আপনার কাছে ফ্রেশ হরা ধনিয়া থাকে মানে ধনে পাতা থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন, আমার কাছে ছিল না, লকডাউনের বাজার। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নামিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, দেখতে খুবই টেম্পটিং লাগছে আর খেতেও এটা অসাধারণ হয়, একবার রান্না করে অবশ্যই দেখবেন। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।